পাঁচকাঠা ল্যান্ড এটার কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে বিক্রিটা শুরু হয়ে গেছে, শেয়ার বিক্রি শুরু হয়ে গেছে, অলরেডি 12টা সেলও হয়ে গেছে। তো আপনারা কততলা বিল্ডিং করবেন এখানে? বিজি 9, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং উপরে 9 টা ফ্লোর হবে। ওকে, বিজি 9 হবে, মানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং উপরে 9টা ফ্লোর হবে, তার মানে হচ্ছে 10তলা বিল্ডিং হবে। 10তলা বিল্ডিং। পার্কিং কি সবাই পাবে? হ্যাঁ, পার্কিং সবাই পাবে। কয়টা ফ্ল্যাট হবে টোটাল? এখানে 18টা ফ্ল্যাট হবে। ফ্ল্যাটের সাইজ নিয়ে যদি আমরা কথা বলি, ফ্ল্যাটের সাইজ আপনার ভিতরে 1450 এবং সবকিছু মিলে আপনার 1550 হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি ঢাকার মোহাম্মদপুরের খুবই কাছে, মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে। এটা ঘাটারচর আম্মার সিটি একটা হাউজিংয়ের মধ্যে, যেখানে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনি চাইলেই জমি কিনে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। অলরেডি আমাদের সঙ্গে মিজান ভাই আছেন, মিজান ভাই ওয়াদা কনস্ট্রাকশনের ওনার, এবং ওনার এইটা হচ্ছে 25তম একটা প্রজেক্ট। এর আগে উনি অলরেডি 24টা প্রজেক্ট কিন্তু অলরেডি কাজ রানিং করে ফেলেছেন। এটা হচ্ছে 25তম প্রজেক্ট, যেটা পাঁচকাঠা ল্যান্ড এটার কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে বিক্রিটা শুরু হয়ে গেছে, শেয়ার বিক্রি শুরু হয়ে গেছে, অলরেডি 12টা সেলও হয়ে গেছে। আমরা এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো। আপনি যদি নিজের একটা শখের ফ্ল্যাট, নিজে থাকার একটা জায়গা, অথবা আপনি যাচ্ছেন যে আপনি বিনিয়োগ করবেন, হয়তো প্রবাসে থাকেন, কিছু টাকা আছে, আপনি বিনিয়োগ করে রাখতে চান, ব্যবসা হয়তো আপনি বুঝেন না, কিন্তু এখানে যদি বিনিয়োগ করে রাখেন, আপনি 1.5-2 বছর পরেও যদি আপনি সেটা বিক্রি করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে ভালো একটা প্রফিট চলে আসবে। আপনি যদি ফ্ল্যাটটা রেডি হওয়ার পরেও বিক্রি করেন, তাও কিন্তু আপনার মিনিমাম এখানে 15-20 লক্ষ টাকা আপনার প্রফিট আসবে। তো চমৎকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা আপনাদেরকে নিয়ে আসছি, দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে আপনি আপনার নিজের ফ্ল্যাটটা নিতে পারবেন। এবং যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 16 ফিট একটা রাস্তা। বিল্ডিংয়ের প্রত্যেকটা প্ল্যানিংটা নিয়ে আমরা কথা বলবো, বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, আপনি পার্কিং পেয়ে যাবেন, উপরে মসজিদ থাকবে, গার্ডেন থাকবে, মানে এভরিথিং ফ্যাসিলিটিস কিন্তু এই প্রজেক্টে থাকবে। ওকে, তো আমাদের সঙ্গে যেহেতু মিজান ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সাথে রয়েছেন মিজান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমরা ওয়াদা কনস্ট্রাকশন আপনার আরো একটা প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার পেছনে, যদি আমি বলি আপনার পেছনে ঠিক যে জায়গাটা, এই জায়গাটাই মেইনলি নাকি? জি জি, সামনে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে একদম রাস্তার সাথে কিন্তু একটা জায়গা, আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। আটটা প্রজেক্টে হ্যান্ড ওভার দিয়ে ফেলেছেন এবং ওয়াদা কনস্ট্রাকশনের কার্যক্রম অনেক স্বচ্ছ এবং খুব দারুণ ভাবে কার্যক্রমগুলো চলে, যার কারণে আপনি 25তম প্রজেক্টে অলরেডি পৌঁছে গেছেন। আচ্ছা, এদিকে আমরা একটু লাইটটা কম পাচ্ছি, আমরা যদি একটু সাইড হয়ে দাঁড়াই, হ্যাঁ এখানে থাকি আমরা। ওকে দর্শক, আমরা ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মিজান ভাইকে আপনারা অনেকেই চিনেন, উনি এই এরিয়াতে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট করেছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে আরো অনেক প্রজেক্ট অনেক জায়গায় চলতেছে, শেয়ার ভিত্তিক প্রজেক্ট। আচ্ছা, আপনার এই এরিয়ার বাইরে আর কোথায় কোথায় প্রজেক্ট আছে? আমার বাসাবতে আছে, আফতাবনগর আছে, কল্যাণপুরে আছে। আচ্ছা, তারপরে আপনার এতে বসিলা আছে। আচ্ছা আচ্ছা, এবং ঢাকার বাইরেও তো আছে? ঢাকার বাইরে আপনার বরিশালে আছে। বরিশালে আছে, দেখেন কত মানে সুন্দর সুন্দর লোকেশনে। আপনার তো এখন বর্তমানে কাস্টমার বেজ অনেক, মানে আপনার এখানে 750-750 শেয়ার হোল্ডার আপনার সাথে যুক্ত আছে। আচ্ছা, এবং আমি একটু আপনার মাধ্যমে আমার ভিউয়ারদেরকে জানাতে চাই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এক্স্যাক্টলি লোকেশনটা কোন জায়গায়? মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়েই সর্বোচ্চ আপনার মোহাম্মদপুর যদি বাস চৌরাস্তা ধরেন, চৌরাস্তা থেকে আমার এই প্রজেক্টে আসতে সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি চৌরাস্তা ধরে আমরা যদি বসিলা ব্রিজটা পার হই, আর বসিলা ব্রিজ পার হলে আপনার 3-4 মিনিট। আচ্ছা আচ্ছা, বসিলা ব্রিজ পার হলে 3-4 মিনিট। জি, পার মানে 3-4 মিনিট পরেই হচ্ছে আপনার হাতের বামে। জি, এটা হচ্ছে আরবি ইউনিভার্সিটি, ইসলামী আরবি ইউনিভার্সিটি ঠিক অপোজিটে আমাদের এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইসলামী আরবি ইউনিভার্সিটি আছে এখানে, পাবলিক ইউনিভার্সিটি, সেটারই ঠিক উল্টা পাশে। উল্টা পাশে। আচ্ছা, এটা হচ্ছে লাবণী পয়েন্ট বলে একটা জায়গা না? লাবণী পয়েন্ট, হ্যাঁ লাবণী পয়েন্ট, এবং BCS 20 টাওয়ারের ঠিক ওই গলিতে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এই হাউজিংটার নাম কি?
মানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং উপরে নয়টা ফ্লোর হবে, তার মানে হচ্ছে দশতলা বিল্ডিং হবে। পার্কিং কি সবাই পাবে? মানে কেউ পার্কিং এর জন্য আসলে কি যে আমার পার্কিং নেই এরকম হওয়ার সুযোগ নাই? ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা ফ্ল্যাটের সাইজ নিয়ে যদি আমরা কথা বলি, ফ্ল্যাটের সাইজ আপনার ভিতরে 1450 এবং সবকিছু মিলে আপনার 1550 হবে। 1550 হবে ভাই? এইটা কি দক্ষিণমুখী নাকি উত্তরমুখী? উত্তরমুখী। এই রাস্তাটা হচ্ছে বিল্ডিং এর ঠিক উত্তর পাশে? উত্তর পাশে। উত্তর পাশে মানে হচ্ছে রাস্তাটা উত্তর পাশে, বিল্ডিংটা হবে দক্ষিণ পাশে, তার মানে হচ্ছে মুখটা থাকবে হচ্ছে উত্তরে। আচ্ছা, আর এই পাশটা হচ্ছে পশ্চিম? দুইটা ফ্ল্যাটই কিন্তু রাস্তা পাবে। রাস্তা পাবে? আচ্ছা, মানে একদম কর্নার, মানে দুইটা ফ্ল্যাটই আপনার এটি কর্নার হবে? না, কর্নার না। হ্যাঁ, কর্নার না, উত্তর পাশে হচ্ছে বিল্ডিং এর ফ্ল্যাটই আপনি রাস্তা পাবে। রাস্তা পাবে, ওকে। আচ্ছা, মানে হচ্ছে আপনার বিল্ডিং হবে আপনার পাশাপাশি দুইটা ফ্ল্যাট নাকি? পাশাপাশি হবে যেহেতু জায়গা যে শেপড আছে তাতে আপনার দুইটা ফ্ল্যাটই সামনে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দুইটা ফ্ল্যাটই সামনে থাকবে। আচ্ছা, 1550 স্কয়ার ফিটের কথা বলছিলেন, 1550 স্কয়ার ফিটটা কি আচ্ছা আপনার একদম গ্র্যান্ড টোটাল কিনা? বাদ দিয়ে আপনি গ্র্যান্ড টোটাল জমির সাইজটা বললেন। আচ্ছা, ইউজেবল কেমন থাকবে? ইউজেবল আপনি 1400 থেকে 1450 হবে। 1400 থেকে 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। আচ্ছা, এখন আপনারা তো শেয়ার ভিত্তিক, যেহেতু আপনি খুবই বিশ্বস্ত এই এরিয়ার মধ্যে এবং অনলাইনে অলরেডি আপনাকে যারা দেখেছে, আপনার সাথে যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে যারা অ্যাড হয়েছে, যেমন আমার নিজেরও শেয়ার আছে আপনার কাছ থেকে, আমি নিয়েছিলাম, তো এটার কারণে অনেকেই পরবর্তীতে শেয়ার নিয়েছে। আমি যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে শেয়ার নেওয়ার সিস্টেমটা কি, এখানে যদি কেউ অ্যাড হতে চায়, ইনক্লুড হতে চায়, কিভাবে নিবে শেয়ার নিতে গেলে? এখন ধরেন আমাদের অলরেডি 12টা শেয়ার অলরেডি সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 12টা শেয়ার সেল হয়ে গেছে, আর মাত্র আমার 6টা শেয়ার খালি আছে। মাত্র 6টা? হ্যাঁ, 6টা শেয়ার খালি আছে। এখানে আপনার মানে লটারি হবে। লটারি হবে, আর এখানে আপনার টোটাল ধরেন পার প্রত্যেকটা ইউনিটে আপনার 3টা বেডরুম, ডাইনিং রুম একটা, ডাইনিং থাকবে, 2টা বেলকনি, আর 1টা কমন বাথ, আর 2টা অ্যাটাচড বাথ। আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে আপনার ফ্ল্যাটের 2-3টা বেডরুম থাকবে। জি, 3টা বেডরুম, একটা কমন, একটা একটা পার্কিং থাকছে, সাথে হচ্ছে লিফট থাকছে, কয়টা ভাই? লিফট একটা থাকবে। একটা থাকবে। আচ্ছা, জেনারেটর থাকবে? জেনারেটর থাকবে, সাবস্টেশন থাকবে। ওকে, আপনার টপ ফ্লোরে কি কি প্ল্যান করবেন আপনারা? টপ ফ্লোরে আমাদের একটা জাস্ট অফিস রুম হবে আর একটা নামাজের রুম হবে। আচ্ছা আচ্ছা, টপ ফ্লোরে, ওকে, আর এবং অফিস রুম প্লাস এটা ছোট করে একটা কমিউনিটি হল মতন থাকবে। আচ্ছা আচ্ছা, যে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে সেটা ওখানে করতে পারবে। ওকে, আর এখানে যেহেতু আমার এখানে প্রায় 8-9টা প্রজেক্ট আছে আমার এখানেই, তো এখানে আমার 9টা প্রজেক্ট ধরেন অলরেডি 3টা প্রজেক্ট আমার এখানে হ্যান্ডওভার, 4টা প্রজেক্ট হ্যান্ডওভার আছে এখানে আমার। আচ্ছা, তো এখানে কোনো দর্শক আসলে আসলে খুবই মানে তারা মানে আস্থা পাবে, মানে পছন্দ হবেই, পছন্দ হবে মাস্ট। এখানে এখানে মানে ভ্যালু আছে, দেখেন আমি জায়গাটা নেওয়ার সাথে সাথে আমার 12টা বিক্রি হয়ে গেছে, মানে বুকিং হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আর এখানে জায়গা নিতে গেলে মূলত অ্যাটলিস্ট 5 লক্ষ টাকা আমাদেরকে বুকিং মানি দিতে হবে। আচ্ছা, আর বাদ বাকি টাকা আমাকে রেজিস্ট্রির সময় আমাদের জাস্ট আমাদের ধরেন এটা মার্চ এপ্রিল মে, আমরা এটা মের 20-25 তারিখের মধ্যে রেজিস্ট্রি নেব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আগামী মে মাসের 20-25 তারিখের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিবেন সবাইকে। আচ্ছা, এখন যারা আপনাদের সাথে যুক্ত হবে শেয়ার ভিত্তিক প্রজেক্টে, যেহেতু কিছু টাকা বুকিং দিয়ে উনি হচ্ছে ওনার শেয়ারটা বুক করবে। জি জি, এরপরে মে মাসে 5 লক্ষ টাকা দিতে হবে। 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে উনি বুক করে রাখলেন, আর এটা বাদ বাকি টাকা আমাকে রেজিস্ট্রি করে দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর।
আচ্ছা, তো এই বাদ বাকি টাকা রেজিস্ট্রির আগে দিয়ে দিবে, দিলেই হচ্ছে আপনার ফ্ল্যাটটা শেয়ারটা আপনি জমির মূল্যটা পরিশোধ হয়ে গেল, আপনি জমিটা তার নামে মানে রেজিস্ট্রি দিয়ে দিবেন, সাবকবলা রেজিস্ট্রি হবে। হ্যাঁ, সাবকবলা রেজিস্ট্রি। আচ্ছা, এরপরের যে ধাপ মানে কার্যক্রম, যে আপনার একটা পাইলিং এর জন্য একটা বাজেট দিব, ওই বাজেটে উনি টাকা, ওনার সবাই টাকা দিবে, আমরা পাইলিংটা করে দিব। এরপরে আমাদের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে একটা বাজেট হবে, বাজেটের সঙ্গে টাকা হবে, হিসাব দিয়ে দিব, আবার পাইলিং হবে, মানে আবার একটা হিসাব দিব, আবার এইভাবে আমাদের দশটা ফ্লোরে আমাদের মানে মানে কনস্ট্রাকশনের কাজটা শেষ হবে। আচ্ছা, তো ধাপে 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 ধাপে। এবং এখানে আপনাদের আমাদের স্বচ্ছতার কথা যদি বলেন, তাহলে আমাদের পার্সেস টিম থাকবে মেম্বারদের ভিতরে, তারপরে আমাদের অডিট টিম হবে মেম্বারদের ভিতরে, আমরা পার্সেসের একটি পয়সাও আমাদের যা কিনা কাটা হবে পার্সেসের সিগনেচার ছাড়া আমাদের ভাউচার দিয়ে অ্যালাউড হবে না। আচ্ছা আচ্ছা। এবং এটা প্রতি মানে ধাপেই হিসাব, মানে আপনার একটা ধাপে কাজ শেষ করেই আমরা হিসাব দাঁড় করাবো, তারপরে অডিট হবে, দেন এটা আমরা জেনারেল মিটিং এ সবাইকে জানানো হবে, আপনি এত টাকা দিয়েছেন, আপনার এত টাকা বকেয়া আছে বা আপনি সারপ্লাস আছেন। ওকে, তার মানে হচ্ছে হিসাব নিকাশটা খুবই স্বচ্ছ হবে, এখানে একবারে স্বচ্ছতা আপনার, মানে আমরা এতটুকুই বলতে পারি। দেখেন আজকে কিন্তু আমাদের পথ চলা 2016 সাল থেকে আজকে 2024 সাল, তো এই সময়ের ভিতরে আল্লাহর রহমতে আমরা 25টা বিল্ডিং এ কাজ করে ফেলেছেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমি আশার আলো দেখতেছি, যে আমি মেম্বারদেরকে বা সদস্যদেরকে খুশি করার একটা লাইন আছে যে আমরা স্বচ্ছতার সাথে কাজ করতেছি। এটার কারণে কিন্তু ধরেন আমি কোন নতুন মানে প্রজেক্ট নিলে আমাকে কিন্তু খুব বেগ পেতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার ওই মেম্বাররাই আমাকে আরো মেম্বার নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমি আস্থাটা অর্জন করতে পারছি। ওকে, তো আমি আজকে আমি মেম্বারদেরকে যারা দেখতেছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা আমাদের উপর ট্রাস্ট রাখেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, এটা তো ইতোমধ্যে পেয়ে আসতেছে যেহেতু 25তম প্রজেক্টে আপনি আছেন, এবং এখানে আমি আপনাকে বলি যে আমাদের এখানে সার্ভিস চার্জ হিসেবে 200 টাকা করে নিচ্ছি সার্ভিস চার্জ। আমাদের এটার বিনিময়ে থাকবে ধরেন আমাদের এখানে একটা গার্ড সুপারভাইজার, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারের আওতায় এই বিল্ডিংটা কাজকর্ম হবে। এবং আমাদের ওয়াদা কনস্ট্রাকশনে এখন ইঞ্জিনিয়ার টিম আছে, ভালো একটা টিম আছে, টিম দিয়েই আমরা কাজটা পরিচালনা করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা, এখন আমি আপনার কাছ থেকে আরও বেশ কিছু ইনফরমেশান আমার ভিউয়ারদের জন্য নিতে হবে, সেটা হচ্ছে যে যখন কনস্ট্রাকশনের কাজটা শুরু করবেন মোটামুটি কতদিন টাইম লাগবে এটা কমপ্লিট হতে? আমাদের ধরেন মে মাসে যদি আমাদের আমরা রেজিস্ট্রি করতে পারি মে মাসের 30 তারিখের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, দেন আমরা এক মাস গ্যাপ দিয়ে আগস্ট জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, জুলাইয়ের দিকে কাজ শুরু করব। 20 জুলাই কাজ শুরু করলে আমরা এর থেকে ধরেন 2.5 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ দিতে পারব, 2.5 বছরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দিতে পারবেন। যদি সব শেয়ার হোল্ডার ঠিকমতো তাদের টাকা পয়সা গুলো উনি দিয়ে থাকেন, ইভেন আপনার আমার যদি বলতে কি এখানে কারোর কোনো সুযোগ নাই, যে এখানে কেউ টাকা আটকায় রাখার কোনো সুযোগ নাই, কারণ আমরা প্রেশারে রাখি মেম্বারদেরকে, মানে যাতে যদি নাই পারে তখন সে সারেন্ডার করে যে ভাই আমি পারতেছি না, আমি তখন এই ফ্ল্যাটটা অন্য জায়গায় সেল করে দিই, ওনার টাকাটা ওনাকে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমি সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই একটি টাকাও এখানে তাকে লস গুনতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনার এখানে টাকাটা কাটে নিব, এত চার্জ কাটে নেবো, কোনো কিছু না, আপনি যা খরচ করবেন অ্যাটলিস্ট পারতেছেন না ঠিক ওই পরিমাণ টাকা নিয়ে আপনি চলে যাবেন, আরেকজনকে আপনি রেজিস্ট্রি দিয়ে দিবেন। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন যদি কেউ একটা শেয়ার এখান থেকে নেয়, নেওয়ার পরে হয়তোবা উনি কোনো একটা আর্থিক সংকটের কারণে হয়তো উনি আর আগাতে পারছেন না, সেখানে কিন্তু উনি চাইলেই বিক্রি করে দিতে পারছে, তাই তো? উনার শেয়ারটা উনি বিক্রি করে দিতে পারবে, ইভেন সেই শেয়ারটা কিন্তু প্রফিটেও বেচা যাবে। হ্যাঁ, এখানে আমার এখানে অনেক সদস্য আছেন যে একটা দুইটা বা তিনটা চারটা আপনার নিয়েছেন, দুইটা সেল করে দিয়েছেন, উনি প্রফিট নিয়ে চলে গেছেন। আচ্ছা আচ্ছা, এবং আরেক জায়গায় আরো তিনটা নিয়েছেন। ওকে, আচ্ছা, এখন অনেকে বিজনেস করতেছে কেন? আচ্ছা আচ্ছা, ওকে। এখন যদি বলি যে ধরেন এই যে টোটাল 41 লক্ষ টাকা আপনার এই ফ্ল্যাটটা বাবদ খরচ হবে,
বিক্রি করার সময় আড়াই বছর পরে কত টাকায় সে বিক্রি করতে পারবে? এখনই তো এখানে আমার যারা মানে যে সমস্ত প্রজেক্টগুলো আমার এখানে হ্যান্ড ওভার হয়েছে যেগুলোতে আমাদের ধরেন 24-25 লাখ টাকা খরচ হয়েছে, ওনারা এখন প্রায় মানে 55-60 লাখ টাকা সেল করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখনই তো আমার এখানে, যে আমরা যে বিল্ডিং এ থাকি বা 10 তলা ব্যাংক কাজ টাওয়ার, এখানে আমরা 55-60 লক্ষ টাকা এখনই সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে এটা যখন রেডি হয়ে যাবে তখন মিনিমাম এটা 60 লক্ষ টাকায় উনি সেল করতে পারবে, মানে সর্বনিম্ন সর্বনিম্ন, এর বেশিও হতে পারে। জি জি। আচ্ছা, ওকে। ধরেন কেউ কনস্ট্রাকশন চলতে চলতে সে চাইলো যে তার শেয়ারটা বিক্রি করে দিবে। হ্যাঁ, সম্ভব। কত টাকা আজ এটা আপনার মানে যদি ওনারা কোন ধরেন জমির মূল্যটাই উনি পরিশোধ করে দিলেন, এরপরে হয়তো উনি একটা বেজমেন্টের পর্যন্ত টাকা দিলেন, আমরা তখন মানে বাজার দরে দেওয়ার চেষ্টা করব যাতে উনি লস লুজার না হন, আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, মানে দেখা যাবে যে উনি এখান থেকে একটা প্রফিটও পেয়ে যাবেন ভালো মানের। ওকে দর্শক, আমরা যে ইনফরমেশন গুলো দিলাম এর বাইরেও যদি আপনাদের আরো কিছু ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। ওয়াদা কনস্ট্রাকশন খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, আপনারা তাদের শেয়ারগুলো আপনি নিতে পারবেন। যদি মনে করেন যে আপনি থাকার জন্য রাখবেন সেক্ষেত্রে নিতে পারেন, যদি মনে করেন যে আমি ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করছি যে আমি এখানে ব্যবসা করব, আপনি টাকা ব্যাংকে না ফেলে রেখে আপনি শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করেন, পরবর্তীতে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিটও বের করা যাবে। আর যারা প্রবাসে আছে আমি তাদের জন্য বলি, প্রবাস থেকেও কিন্তু অনেকেই আছেন যারা, আমাদের এখানে প্রবাসী ভাইদেরকে বলবো যে আমাদের কানাডা, আমেরিকা এবং দুবাই, তারপরে আপনার সৌদি আরব, আপনার ইতালি, অনেক ভাইরাই আমাদের কাছ থেকে এই এই আপনার এই ভিডিওর মাধ্যমেই আমাদের অনেক ভাই আমাদের কাছে ইনভেস্ট করছেন। আচ্ছা। এবং ওনারা প্রথমে একটু মানে ইতস্ত থাকে আসলে টাকাটা কোথায় যাবে, আমরা আসলে বুঝে পাবো কিনা, তো যখন বুঝে পেয়েছে তারা খুবই খুশি এবং তাদের আরো আত্মীয় স্বজন আমাদেরকে এঙ্গেজ করেছে। আপনারা সব তো ডকুমেন্টেড রাখেন, মানে টাকার লেনদেনটা আপনারা, মানি রিসিট আপনারা প্রত্যেকটা লেনদেনই আপনার ব্যাংকের মাধ্যমে হবে, ব্যাংকের মাধ্যমে মানি রিসিট পাবে এবং তার মাধ্যমেই যদি পরিশোধ হয়ে যায় উনি রেজিস্ট পেয়ে যাবেন? না, পরিশোধ হয়ে যায় না, আমাকে পরিশোধ করতে হবে। হ্যাঁ, সেটা মে মাসের 20 তারিখের মধ্যে বাকি টাকা রেজিস্ট্রির আগে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার কি কি ডকুমেন্ট লাগবে রেজিস্ট্রি নিতে হলে? ওনার ডকুমেন্ট ছবি লাগবে 2 কপি আর ভোটার আইডি কার্ড। আচ্ছা আচ্ছা, এনাফ। এই এই আর আপনার টিন থাকলে টিন সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, টিন থাকলে টিন সার্টিফিকেটটা লাগবে। এই তো মোটামুটি ইনফরমেশন গুলো আমরা বলে দিলাম। ওয়াদা কনস্ট্রাকশনের চমৎকার এই প্রজেক্টে আপনারা অ্যাড হতে পারেন, সরাসরি আপনারা আসবেন, জায়গা ভিজিট করবেন, কাগজপত্র দেখবেন, দেখে দেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মিজান ভাইয়ের সাথে কথা বলে তার অফিসে বসে আপনি আলাপ করে দেন আপনারা নিতে পারবেন। ভাই, আপনার অফিসের অ্যাড্রেসটা যদি বলে দেন। আমার সিটি গ্রিন পার্ক, দোতলায়। আচ্ছা, মানে এই হাউজিং এর মধ্যেই হচ্ছে আপনার একটা অফিস আছে, এই অফিসে এসেই তারা যোগাযোগ করতে পারবে। ওকে, তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।